हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। আমি বিশ্বনাথ থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে নিরামিষ ডে। আজকে আর কালকে আমাদের নিরামিষ। এরকম আমি উঠে এই শুয়ে রয়েছে বলে ডেকে ডেকে তুললাম। বইটা গোছাতে হবে, আজকে আন্টি আসবে না তাই বইটা গোছাতে হবে। স্কুলের ব্যাগ, আজকে স্কুল আছে, কালকে ছুটি। কালকে তো বৃহস্পতিবার এমনি ছুটি, আর রাখির জন্য তো এমনি রাখিতে ছুটি সরকারি ডিক্লেয়ার করে। দেখো আমার চুলগুলো কেমন খাড়া খাড়া হয়ে গেছে, চুলটা আসেনি। কিন্তু কোনোরকমে খোপাটা করে রান্না করতে চলে গেছি, দেরি হয়ে যাচ্ছিল বলে। মাথা পিছু চলো দেখিয়ে দেবে কী কী রান্না করছি। আজকে কাজ আছে, কালকে হাফ ডে পর্যন্ত কাজ আছে, তারপর ছুটি দুই দিন পর। তুমি মজা বলো, চলো দেখি তোমাদের কী রান্না করছে। এই দেখো মেয়ে আমার কোলে উঠে গেছে, এই ফ্যান পড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা। যে বড়ার তরকারি করছি আজকে, যে বড়া ভেজে রেখেছি, একচুয়ালি ডাল আছে মা ভেজে নেবে। আর এইদিকে হচ্ছে গাঠি, কাঠি কচু, আলু আর বেগুন দিয়ে দরকার। পাটটা বড়া রেখেছি আমি, এটা নিয়ে যাবো আমি। এই আমার বোন ঘুম থেকে উঠে দেখো তাকিয়ে আছে, চল দাঁত মাজে নেই তাদের, চল। আমি এখন এই বিছানাটা গুছিয়ে নেবো, আমার বর সকাল সকাল ভাড়া পেয়েছে, বেরিয়ে আছে। বিছানাটা গুছিয়ে নেবো, নাহলে আবার বক বক করবে শাশুড়ি। বিছনা ফেলে গেছো, বিছনা বোঝাতে পারোনি, বিছনায় কেউ নেই তাও বিছনা ফেলে রেখেছো। আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে 9:07 হয়ে গেছে। আমার ছুটি হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি এখন। ট্রেন থেকে নেমে পড়েছি, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, পায়ে ব্যথার জন্য ভালো করে ভিডিও করতে পারছি না, দাঁড়িয়ে খালি নড়াচড়া হচ্ছে। এখন বাড়ি যাব, সত্য ক্লাবে এক একটা লেগেই থাকে, কি হচ্ছে কে জানে। বাড়ি চলে এসছি, আমি উপরে যাবো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমি চা বসিয়েছি, চাটা চাপা দিয়ে রেখেছি, নাহলে চায়ের পাতার লিকারটা না চায়ের মধ্যে মেশে না, একটু কেমন কেমন লাগে, সেটা জল জল লাগে। এই জন্য একটু চা করে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে আমি মুড়ি ভাজছি, মুড়ি ভাজা খাবো সন্ধ্যার দিকে। আলু দিয়ে মুড়ি ভাজবো, আলু ভাজাটা ভেজে নিচ্ছি, মেয়ে ভালো খায় তো আলুও ভালো খাই। একটু আলু ভাজাটা একটু বেশি করে দেবো, একটু তেলটা বেশি করে দেবো, দিয়ে মুড়িটা আজকে নিরামিষ যেহেতু শুক্রবার, যেন কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি শুধু, কাঁচা লঙ্কা আলু ভাজা আর মুড়ি ভাজা। মেয়ে ভালো কাজ, বলা ঘুমাইনি, এখন মার করে ঘুমাচ্ছে। ওদিকে টিভি চলছে, মাও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে, টিভি একা একা টিভির নামে চলছে। দেখুন চা হয়ে গেছে, চাপা দিয়ে গেছে, মুড়ি ভাজা হয়ে গেছে, নিজে চা খেয়েছি। নাও খেয়ে নাও, চাটা খেয়ে নাও।
মুড়ি ভাজা খেয়ে নে, এই মুড়ি ভাজা খেয়ে নে, ওঠ ওর তোর পড়াশোনা করতে হবে না, ওঠ। সারা দুপুর ফোন দেখবি আর এরকম সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বি। তুমি বাড়িতে ছিলে না? তুমি কখন বলেছো বাড়ি থেকে? তোকে বলে যেতে পারো নি ঘুমাতে? দেখো ঘুমাচ্ছে, পড়াশোনা নেই, কালকে স্কুলে কিচ্ছু পারবে না। Thank you.